নমস্কার বন্ধুরা, নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। 10টা বেজে গেছে, এই যে পম বাবুর এখন পটি হিসি সব হলো, ঘুম ভেঙেছে সবে। কি পম, কি আছে? এখন ঘরে যাওয়ার জন্য ব্যস্ত। দেখো কত রোদ উঠে গেছে, আজকে কোনো মেঘ নেই, হাওয়াও নেই। চলো ঘরে চলো 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 চলো। ওরে বাবা আনন্দ দেখো, ওই দেখো একটা মুখ করে দিল। কি হয়েছে তোমাকে মুখ? ও তুমিও যাবে? কি কি আনতে যাবে? রুমাল? ও বাবা দেখো ভূত রুমাল নিয়ে এসছে। হ্যাঁ, ও পমকে দেবে না। এ পম, ও নেবে না, ও দেবে না। হ্যাঁ তুমি কি তুমি খেলো ভূত, তুমি রুমালটা নিয়ে এই ঘরে আসো। ভূত অনেকদিন রুমাল খেলা খেলেনি। আসো আসো আসো, ভূত রুমাল নিয়ে আসো, আসো আসো ভূত। এ পম নিয়ে আয় রুমাল নিয়ে আয়, আসো 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 আসো। কোথায় কোথায়? ও বাইরে গিয়ে খেলবে। চলো। কি বাইরে গিয়ে খেলবে? পাখা চালালো? আসো আসো, হ্যাঁ আসো এখানে নিয়ে আসো। বাবা ও কতদিন রুমাল খেলা খেলেনি। ভুতু ভুতুর এখন রুমালটা পেয়েছে, আর দেখো কত আনন্দ হয়েছে। কি আছে পম? হ্যাঁ আসো, যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, তুমি একটা রুমাল নিয়ে আসো, যাও 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 যাও। এ ভুতু দেবে না বলেছে, আস না ভুতু না না না, পম নিয়ে নেবে কিন্তু। তুমি একটা নিয়ে আসো, যাও তুমি আনবে না, ও রাগ হয়েছে। অবচু কি দেখো খুঁজছে, দেখো ভুতু এখন জল খাবে। ভুতু একটু জল খাবে? হ্যাঁ চলো জল খাবো, চলো আসো আসো ভুতু আসো আসো। জল পিপাসা পেয়ে গেছে, আজকে অনেকটা গরম। তুমি খাবে জল? ওলে বাবা লে, তোমাকেও দিতে হবে। ও বাবা কত জল পিপাসা পেয়ে গেছে দেখো। আচ্ছা চলো 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 চলো, এখন আমরা রুমাল নিয়ে খেলা করবো। ওরে বাবা রে, আজকে আমি একটু বেরিয়েছিলাম সকালবেলাতেই, আমার মায়ের শরীরটা খারাপ ছিল, তাই আর কি এই ডাক্তার দেখিয়ে এই সবে এলাম, আর ওরা এখন ঘুম থেকে উঠেছে। হ্যাঁ সকাল 10টার মধ্যে ওই ডাক্তার বসে যায়, তাই আর কি দেখিয়ে এলাম, এসে আবার তোমাদের জন্য ভিডিওটা বানালাম। জানি তোমরা ওয়েট করে থাকো, একদিনও পম্বুতুকে ছাড়া তোমরা থাকতে পারো না, তাই শত প্রবলেম থাকা সত্ত্বেও আমি ভিডিও বানাই। কি এই যে শাড়িটা এখনো খুলিনি যে, তাই দেখো ওর বলছে আসো আসো, তোমাকে একটু আদর করে দেবো। ফুলো চলে এসছে। কি হলো, খাবে? ফুলোর নামটা না আমি চেঞ্জ করতে পারছি না, তোমরা অনেকেই বলেছ ফুলোর নামটা কি আর ডাকা যাচ্ছে না, ফুলোকে গণেশ ডাকলে ফুলো সাড়াও দেয় না আর আমারও মনে থাকে না, তাই ফুলোর জন্য ওই ফুলো নামটাই ঠিক আছে। ফুলোকে আজকে একটু দুধ আর বিস্কুট দিচ্ছি, পম্বুতুকে দুধ বিস্কুট দেওয়া হয় না, ওরা শশা মুড়ি খেলো। ও অনেকটা বেলায় এসছে, 11:30 বাজে, তাই ওকে ওই দুধ বিস্কুটটাই দিলাম। ওর খাচ্ছে দেখো, ভালো খেতে হুলো? ওর লেজ নাড়িয়ে নাড়িয়ে বলছে হ্যাঁ হেব্বি খেতে, সুন্দর খেতে। ও চুপ 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 করে শব্দ হচ্ছে, আবার কত আনন্দ করে খাচ্ছে দেখো। ওর ঘরটা ওই রকমই রয়েছে, ও ভেতরে যায় না, খুলিনি যে থাক, কদিন পর দেখবো না ঢুকলে খুলে দেব। পুরোটা খেয়ে নিয়েছে, বিস্কুটগুলো খাবে কিনা কে জানে। লেজটা ঝুলাচ্ছে দেখ। পম্বুতুকে দুধ দেওয়া হয় না, টক দই দিই, আর হুলো টক দই খায় না, তাই আজকে দুধ ছিল ওকে দুধটা দিলাম। পুরোটা খেয়ে নিয়েছে, বিস্কুটগুলো একদম চেটে চেটে তুলছে দেখো, পুরো বাটি চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে। দুধটা খুব ভালোই খেলো হুলো। ওলে বাবালে দেখো, আবার কোনা থেকে চাটছে, হাওয়া ছেড়েছে কত সুন্দর।
আজকে জামাটা বানাবো ওদের, পুজো চলে এসছে, জামা হয়নি এখনো বানানো, সময় পাচ্ছি না একদম। আজকে ভেবেছিলাম সকাল সকাল উঠেই বানাবো, কিন্তু মায়ের শরীরটা হঠাৎ খারাপ করলো, বাবা কল করলো, গেলাম আবার সেই ডাক্তারখানায় গেলাম, তাই আর কি বেলা হয়ে গেছে। আজকে জামাটা বানাবো দুজনার জন্য, আর তোমাদের তো বলেছিলাম জামা বানানো দেখাবো, কম্বুতুর জামা কিভাবে বানাই, তাই আজকে বানাবো। কার জামা হবে? তোমার জামা হবে। এই দেখো এখানে দুখানাই সিট হচ্ছে গিয়ে একই রকম, বদ্দি ভাইয়ের আর ছদ্দি ভাইয়ের একই জামা হবে, আর তারপরে যা কাপড় বাঁচে তাই দিয়ে পম্বুতুর জামা হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওরে বাবা রে, দেখো জামা বানাবো যে বসেছে দুজনে, দুজনে খেয়ে আসলো শশা মুড়ি, এখন জামাটা কাটিং করব, কেটে রেখে দেবো, বিকেল বেলায় সেলাই করব। হ্যাঁ পাপ, আচ্ছা বসো ওখানে, বসো বসো বসো, চুপ করে বসো। আমার রান্না হয়ে এসছে, ও হুলো বাটি নিয়ে তাকিয়েই আছে, পম্বুতুর সবজি সিদ্ধ হচ্ছে। হেভি লাগলো খেতে? হ্যাঁ হেভি সুন্দর হয়েছে। ওই দুটো ওইখানে বসে বসে দেখছে, হুলো খেয়েছে না, এত সুন্দরভাবে বাটি চেটে খেলো, কি খেলো ভুতু বুঝতে পারছে না। আমাদের বাড়িরটা খেয়ে নিল, আমি খেতে পাচ্ছি না, তাই না? তাই তো, ওরে বাবা রে, আমাদের ভালো, আমাদের বাড়িতে যা ভালো মন্দ হয় সব হুলো খায়, ভুতু খেতেই পারে না, তাই ভূতর আর কি ওই হুলোর ওপরে হেভি রাগ। তোমারও রাগ? ওরে বাবা দেখো ওলো লাগ, ওরে বাবা রে। আচ্ছা যাও ওখানে গিয়ে বসো, এখনই জামা কাটবো, যাও। হ্যাঁ ওখানে বসো, আমি সবজিটা নামিয়ে আসি, তারপরে এসে জামা কাটবো। জামা কাটতে বসে পড়েছি, বৃষ্টির জামা কাটছি, এইটা দিয়েই ওই যে ভুতুর জামা হবে, বৃষ্টির যে জামা বেছে কাপড়টা থাকে সেইটা দিয়ে আর কি ভুতুর জামা করতে সুবিধা হয়। ওইদিকে যাও, ওইদিকে ওইদিকে, হ্যাঁ আগে দিদিরটা কেটে নি, হ্যাঁ বসো ওখানে। আর পমেরটা বানাবো আবার হচ্ছে গিয়ে বর্দি ভাইয়ের যে জামাটা কাটবো সেইটা দিয়ে, পমের তো আর জামায় কুচি দেওয়া হয় না, তাই ওর অল্প কাপড় হলেই হয়ে যায়, আর ভুতুর যেহেতু অনেক কাপড় লাগে, কুচি টুচি দেওয়া হয়, তাই আর কি ভুতুর জামাটা এই বৃষ্টির যে জামা কাটি সেই দিয়েই ওর কাপড়টা অনেক বাঁচে, তাই আর কি সেই জামাটা ভুতুর জামা ভালো হয় বানানো। আর ওই দুটোতে দেখো, ও দিদু বাড়ি থেকে এলো, ওর শরীরটা এখনও ঠিক হয়নি, দিদু বাড়িতে গেছিল টিভি দেখতে, এখন এসছে, দেখো ওর সঙ্গে কি করছে, কত আদর দেখো ছদ্দি ভাইয়ের সঙ্গে, ওর গায়ে উঠে উঠে ওকে আদর করছে, যে দিদি তুই কোথায় ছিলি সকাল থেকে, আর কদিন থেকে স্কুলে যাচ্ছে না, তো ভুতুর সঙ্গেই থাকছে, আর ভুতুর বেশ মহা আনন্দই হচ্ছে, ঘুরে ঘুরে দেখছে, দেখো হ্যাঁ দিদি তুই কোথায় গেছিলিস দিদি, হ্যাঁ দিদু বাড়িতে গেছিলিস, তুই আমাকে নিয়ে যাসনি তো, ওই দেখো ও রুমাল খুঁজছে, আবার দিদিকে আবার একটু রুমাল এনে দেবে, কি খুঁজছ ভত, তুমি কি খুঁজছ, ও সব বার করে নিয়ে আসবে টেনে টেনে, তুমি পুজো দেবে নাকি, এই পল তুমি এখানে বসো, হ্যাঁ তুমি আমার কাছে বসে থাকো, তোমার জামাটাও আমি এখন কেটে রেডি করব, বিকেল বেলায় সেলাই করব। হ্যাঁ পম্পজ পটলা পজা, বাঁচো ওরা খেলু, ওরা খেলু খেলু করুক, ওরা খেলে, আর পম সবসময় আমার কাছে এরকম বসে থাকে, যে আমি এখানে কাটতে বসেছি, রান্না করলে সবজি কাটবো, রান্না করব, সব জায়গায় আমার পম্পদও বসে থাকে, তাই তো পম্পজ বসো কেটে নি, ওরা করুক। এ দেখো এটা আবার আমার কোলে উঠে গেছে, ও কোথায় বসেছিস তুই, নিচে নাম, নিচে নেমে বস, হ্যাঁ ওখানে বসো, বসো। কাটা হয়ে গেছে আমার, এই যে তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে ভুতুর জামা, মানে ওপরের বডিটা এইভাবে কাটতে হবে, এই যে দুটো পার্ট আছে, এই যে এরকম সাইজের, যার যেরকম আর কি ডগের সাইজ সেই হিসেবে তোমরা কেটে নেবে, এটা
কারণ আমাদের ভুতুর হচ্ছে গিয়ে বডিতে অনেক পশম ফোলা ফোলা থাকে, তাই ওর অনেকটা বড় কাটতে হয়। এরকম দুটো পাটি এরকম, আর এখন আমি আগেকার জামাগুলোতে আমি হাতা লাগাতাম, তাতে ওর অসুবিধা হতো, তাই এখন ওই ফিতে বাঁধা করি। তাই এইভাবেই করলেই বেশি সুবিধা হয়, ফিতে বাঁধা জামা করলে বেশি সুবিধা হবে। এমনি হাতা দেয়া জামা আগের করতাম, সেগুলোতে ওদের হাতে টান পড়তো, তাই সেই আমি আর কি হাতা লাগানো জামা এখন বন্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে কুচি দেব, একটা ওপরে আর একটা নিচে, তার জন্য কেটেছি এই যে দুখানা কুচির লেস, এইগুলো কেটে নিয়েছি, এই দুটো দিয়ে ওর জামায় কুচি লাগাবো। ওপরের পাট আর নিচের পাট কিন্তু এটা সমানই আছে, এবার কুচি লাগালে একটা পাট বড় হয়ে যাবে আর একটা পাট বুকের ওইখান থেকে ছোট থাকবে, যেহেতু ওরা বাথরুম করে তো, তাহলে ওইটা বুকের পাটটা যদি ছোট হয় তাহলে অসুবিধা হবে না, আর পেছনের পাটটা বড় থাকবে। আর এইটা হচ্ছে গিয়ে ওই যে ফিতে বানাবো, তার হচ্ছে গিয়ে দড়ি বানাবো ওই কাপড়, আর এই যে ফিতেতে আবার ঘন্টা লাগাই, তার জন্য এরকম ভাবে কেটে নিয়েছি। এইভাবে ভুতুর জামাটা আমি কাটিং করে নিলাম। আর এইটা হচ্ছে গিয়ে ছদ্মির জামা, এইটা আর তোমাদের কি দেখাবো, ওর জামাটা এটা কেটে নিয়েছি, ওর কাপড় দিয়ে ওর হয়ে গেছে। আর এইটা কেটেছি, আবার হচ্ছে গিয়ে কাপড় বেঁচেছিল ভুতুর জন্য একটা প্যান্ট বানাবো। ভুতুকে প্যান্ট পরালে কি হয়, তাহলে ভুতুর আর কি ও ভাবে মনে হয় আমাকে হাগিস পরিয়েছে, সেই কারণে এরকম প্যান্ট পরা থাকলে তাহলে ওরও আর কি হিসিটা হয় না। সেই কারণে বদ্দি বলল যেহেতু কাপড়টা বেঁচেছে তাই তুমি ভুতুর জন্য আর একটা প্যান্ট বানাও, তাই প্যান্টের জন্য আবার এই কাপড়টা কেটেছি, এই প্যান্টও বানাবো এই কালারের ভুতুর জন্য। আর এইটা হচ্ছে গিয়ে পমের, পমের যেহেতু ছেলে ওকে আর কুচি দেব না, সেম ভুতুর মতন বডিটা কেটে নিয়েছি। এবার পমের হচ্ছে গিয়ে একটা পার্ট বড় হয় আর একটা পার্ট ছোট হয়, যেহেতু ও ছেলে তাই এই পার্টটা একটু ভাঁজ করে, এতটা ভাঁজ করে মুড়ে দেব, আর বড় পার্টটা হচ্ছে গিয়ে পেছনের দিকে থাকবে, সেইটা বড়ই থাকবে, পেছনে বড় থাকলে অসুবিধা হয় না। ছেলে ডগিদের এরকম ভাবে আর কি ছোট বড় করে সেলাই করলেই হয়ে যায়। আর এইটা হচ্ছে গিয়ে ওর জামার ফিতে, আর এই যে ফুল করার জন্য এইভাবে কেটে নিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে পিওর, ওর জামা কেটেই এই পমেরটা বার করি, যেহেতু ওর অনেক অল্প কাপড় লাগে। এতক্ষণ বসে বসে কাটলাম, বিকেলে তোমাদের আমি আর কি বানানোটা দেখাবো। এখন পম্বুতুকে খেতে দিই, তারপরে আর কি ওদেরটা বানাবো বিকেলে, তখন দেখাবো আবার সেলাইটা। এই যে হুলোর ভাত, কালকে একটা মাছ রেখে দিয়েছি ওর জন্য, আজকে শনিবার না হলে খাবে না। এরকম মাছ দিয়ে মাখা তবুও খাচ্ছে না, পরে খাবে। পম্বুতুর ভাত রেডি হয়ে গেছে, ভুতুকে দিয়ে দেবো এনে না খেলে। দেখতো হুলো খাচ্ছে নাকি, থাক বসে অনিয়ে। আজকাল মাছ দিয়ে মেখে দিলেও খায় না, কোথাও দিয়ে মনে হয় খেয়ে আসে, বিকেলে খায় না তো, বিকেলে তো বাটি ফাঁকা থাকে। ঠিক আছে, দেখি ও কখন খায়, বসে থাক নিয়ে, এখন আমরা ভাত খাবো। ওই দেখ পিউ কি আশা করে, আরো শনিবারে মাছ দেওয়া হলো আবার। ও পরে ঠিক খাবে, কত রোদ উঠে গেছে। আমি নিয়ে আসি বাটিটা, নিয়ে আসি, আমি নিয়ে আসি, এ নিয়ে গেলাম, নে। এখন খাবে, এই যে আমি পম্বুতুর জামা বানাতে বসে পড়েছি। এইটা হচ্ছে গিয়ে ভুতুর সামনের পাটটা, বুকের সাইডে
এই বুকের সাইডের পাটটা হচ্ছে গিয়ে একটু ছোট হবে। এই যে আমি ফিতেগুলো এরকম করে লাগিয়ে নিয়েছি, বর্ডারগুলো আমি আলাদা করে পট্টি লাগাইনি, এমনি ভাঁজ করে সেলাই করে দিয়েছি, আর এরকম ফিতে লাগিয়ে ঘন্টা লাগিয়ে দিয়েছি। এইটা হচ্ছে গিয়ে বুকের পাটটা, আর পিঠের ওপরে যেইটা থাকে যেই জামাটা সেইটা এরকমভাবে ওই সেম বুকের পাটটাতেই আমি কুচিগুলো লাগিয়েছি। এরকমভাবে বর্ডার সেলাই করে ফিতেগুলো লাগিয়ে নিয়েছি। আর এই যে প্রথমের কুচিটা আমি হচ্ছে গিয়ে পেছন থেকে দেখাই, এই যে পেছনের যে কুচিটা সেইটা আমি শেষ মানে দাঁড়া ভালো করে দেখি, খুলে নে, পাখা চলছে না, হাওয়ায় উড়ে যাচ্ছে। এই যে একদম শেষ মাথায় ফার্স্ট কুচিটা আমি লাগিয়েছি, এইটার যে এরকম হচ্ছে গিয়ে শেষ মাথাটা, এই শেষ মাথায় আমি ফার্স্ট কুচিটা লাগিয়েছি, তারপরে মিডিলে আবার আরেকটা কুচি লাগিয়েছি। এই যে আরেকটা কুচি দিয়ে আরেকটা ফিতে লাগিয়ে দিয়েছি। এবার যেহেতু কাপড় বেঁচেছিল তাই এইটাই তিন নম্বর কুচিটাও আমার পড়েছে। এবার এই দুটোকে আমি জয়েন্ট করে দেব, দিলেই হয়ে যাবে জামা রেডি ভুতুর। আর পমেটটা হয়ে গেছে, পমেটটা তো প্লেন জামা, পমকে পরিয়ে দেখিয়েছি বলে এখানে খাটের উপরে রেখে দিয়েছিলাম। এই যে পমেটটা হচ্ছে গিয়ে পুরো প্লেন জামা, ভুতুর মতনই জামা শুধুমাত্র কুচি ছাড়া। এই যে ফিতে মিতে সব দেওয়া হয়ে গেছে, এবার ভুতুরটা রেডি হয়ে গেলে আমি ওদের পরিয়ে তোমাদের দেখাবো। আর এই দেখো ওর সামনের পাটটা ছোট আর পেছনের পাটটা বড় হয়ে গেছে। পমের জামা বানাতে কোনো অসুবিধা হয় না, যেমন প্লেন করে বানালেই হয়, আর ভুতুরটা যেহেতু একটু কুচি দিই তাই সময় লাগে, না হলে এমন কিছু বানানো কঠিন না, পুরো জয়েন করে দিলেই হয়ে যাবে। বানিয়ে তোমাদের ওদের পরিয়ে দেখাবো। দেখো জামা পরে নিয়েছে ভুতু, দেখেছো? হ্যাঁ, পুজোর জামা হয়ে গেছে পম্বুতুর। হ্যাঁ পুতুর, এদিকে আসো, তুমি আসো, তোমার জামাটাই বন্ধুরা বেশি দেখতে চেয়েছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ তুমি দেখাবে না? এইখানে দেখো তিনখানা কুচি আছে জামাটায়, দেখে নিয়েছ? সুন্দর করে পরিয়ে দিয়েছি। এবার ভুতু একটু রুমাল খেলা দেখাবে। ভুতু যাও রুমাল নিয়ে আসো। ওলে বাবালে, যখন রুমাল খুঁজছি আমার পুতুর নানি, কোনটা নেবা, কোনটা, এইটা? ও শশা আছে, ও বাবা শশা ছিল, তাই পুতুরানি বুঝতে পারছিল না কি নেবে। ও বলছে রুমাল আছে, এই যে এই যে এই যে এই যে, বাইরে যেতে হবে না, ও বাইরে যাচ্ছে, দেখো বাইরে কেউ নেই, অন্ধকার, এই যে এই যে এই যে রুমাল, এই যে ও শশাটার জন্য দেখো নিতে পারছে না, চলো ঘরে ঘরে। ওলে বাবালে, দেখে নিয়েছো পম্বুতুর জামা রেডি হয়ে গেছে। কি তুমি, তোমারও লাগবে, তুমি দেখাও সবাইকে। ওর কুচিটা উল্টে যাচ্ছে, যেহেতু অনেকগুলো কুচি আছে না, বেশি বড় করলে ওদের আবার যখন বাথরুমে যায় না অসুবিধা হয়, এই রকম করা থাকলে তখন কোনো অসুবিধা হবে না। হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ পমকে বেশি সুন্দর লাগছে তো। ও বাবা বলেছি বলে দেখো, পম এসছে আমাকে বলছে মা আমাকে দেখাও বেশি করে। হ্যাঁ আমাকে তো সুন্দর লাগে, হ্যাঁ আমি ভুতুরটা সুন্দর বলেছি, হ্যাঁ তাই। ও বাবা রে, আর যে ভুতু নানি, ভুতু নানি নিয়ে কই গেল? ও বাবা রে, ও বাবা, এই দেখো এখন আমার সঙ্গে ভুতু এখন আমার হাত ধরে কেমন টানছে দেখো। কোথায় যাবে নিয়ে তুমি, কোথায় যাবে? বাবা নিয়ে নিল, কি হয়েছে, তোমারও লাগবে, দাঁড়াও তোমার জন্য একটা নিয়ে আসি। পমের জন্য আবার পম হচ্ছে গিয়ে একটু সুন্দর সুন্দর রুমাল খোঁজে। ওই দেখো এটা ধরে এসছে, না 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 না, ভুতু ভুতু নিয়ে নেবে, বুঝছিস, আবার নিয়ে নিল, এইটা এই 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 নাও এই নাও এই নাও, নাও 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 নাও, দুজনে মিলে এখন দেখবে নেবে। তোকে তো দিচ্ছি, তোকে তো দিচ্ছি, ওই দেখো সব ভুতু নিয়ে নিচ্ছে, তখন কি হবে, আমি কি করব, আমি কি করব, যাও ভুতু খেলছে, ভুতুর জামা উল্টে গেছে। হ্যাঁ ভুতু তোর জামা দেখি উল্টে যাচ্ছে রে, ও এখন জামা কি দেখবে, ও এখন রুমাল কামড়াতে ব্যস্ত। দেখে নিয়েছো, তোমাদের দেখিয়ে দিলাম জামা বানানো হয়ে গেছে কমপ্লিট একটা, আবার এখনো আছে
এই যে এই পিস দুটো রয়েছে, এখনো দিদিদের জামা বানাবো কাটা রয়েছে, এখনো এই দুটো আছে, এটা বৃষ্টির আর এটা পিউর। এটা দিয়ে ভুতুর আর বৃষ্টির হবে, আর এটা দিয়ে পম আর পিউর হবে। তো জামা পরে নিয়েছে, তিনখানা কুচি আছে তাই বেশি উল্টে যাচ্ছে, দুখানা কুচি হলেই ভালো হতো, কিন্তু থাক, এটা একটা নতুন হয়েছে জামাটা। বসো, আমি এখন মুড়ি মাখা করি, ওরা এখন মুড়ি মাখা খাবে। হ্যাঁ, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোনো নতুন বন্ধুর ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।